ঈদকে সামনে রেখে নগরীর শপিং মলগুলোতে কেনাকাটা চলছে, এসব খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। ইশরাত জাহান উর্মি, আজ বাদে কালকেই তো ঈদ, এই সময় কেনাকাটা চলছে, গরুর হাটগুলোতে বেচাকেনা চলছে, আবার পোশাকের দোকানগুলোতে তুমুল বেচাকেনা হওয়ার কথা। আপনি সকাল থেকে রাজধানীর অনেকগুলো শপিং মলে গিয়েছেন, কী পরিস্থিতি দেখলেন? সকাল থেকে যেটা জানিয়েছিলাম যে আসলে সব জায়গাতেই একেবারেই হতাশাজনক অবস্থা, যদিও আপনি যে যেমনটি বলছিলেন যে কোরবানির ঈদের সময় কিন্তু আসলে সবাই পশুর হাটের দিকে বেশি তার সবার লক্ষ্য থাকে, এবং বিশেষ করে আগের দিন তো সবাই পশুর হাটেই থাকে, কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে আরও পরিস্থিতি, মানে এই পোশাক অথবা অন্যান্য যে সমস্ত পণ্য সে সমস্ত দোকানে কিন্তু আরও বেশি অবস্থা খারাপ। তারপরেও আমি আপনাকে এর আগেও দেখিয়েছিলাম আড়ংয়ের চিত্র, তেজগাঁও আড়ং, আপনি বলছিলেন এর আগের পাঠে অভিজাত বিপণী বিতান, কিন্তু এখানে আসলে সব ধরনের বা সব রেঞ্জের পোশাকই কিন্তু পাওয়া যায়, ফলে এটি এই সেকশনটি বাচ্চাদের শিশুদের পোশাকের সেকশন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটু ভিড় কিন্তু রয়েছে, প্রচুর শিশুরা বাচ্চারা তাদের গার্জিয়ানদের সাথে এসেছে, বাবা মায়ের সাথে এসেছে, পোশাক কিনছে, এবং আপনি জানেন যে অনেকেই আছেন আড়ংয়ে আসলে একবারে অনেকগুলো করে কেনেন, মানে সারা বছরের অথবা ছয় মাসের কাপড়, যেহেতু এখানে একেবারেই দেশি সুতি কাপড়ের পোশাক পাওয়া যায় আরামদায়ক, ফলে বাচ্চাদের জন্য একবারে অনেকগুলো করে কেনেন, এরকমও আছে। আর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা আমি যদি একটু বলি আপনাকে, যে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি খুব ভালো মতো মানা হয়, এখানে একেবারেই খুব কঠোরভাবে মানা হয়, একটু এদিক ওদিক হওয়ার জো নেই, কেউ এখানে আসলে মুখের মাস্ক খুলতে পারেন না, শারীরিক দূরত্ব মেনে তারপরে কিন্তু তারা কাউন্টারে দাঁড়ান, এবং এমনকি যারা পছন্দ যখন করেন পোশাক বা অন্যান্য পণ্য তখনও কিন্তু শারীরিক দূরত্ব মেনে সেটি করার ব্যবস্থা করা হয়, এবং আড়ংয়ের সমস্ত বিক্রয়কর্মীরা বা তাদের যে স্টাফরা রয়েছেন তারা বিষয়টি তদারক করেন। তো এই ছিল আমার কাছে কেনাকাটা বা এই ঈদের কোরবানি ঈদের আগের স্বাস্থ্যবিধি মানা মার্কেটে এবং সেই সাথে কেনাকাটার খবর। ইব্রাহিম, ইশরাত জাহান উর্মি, অনেক ধন্যবাদ, বিস্তারিত জানিয়েছেন আপনি পরিস্থিতি।